ঘূর্ণিঝড় অশনি আরও উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, তবে এটি দুর্বল হয়ে পরবর্তী 12 ঘন্টার মধ্যে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উপকূলে এই ঝড়ের আঘাতের সম্ভাবনা কম। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলে চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সম্মুখে আজকেও আমরা 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে পেরেছি। আর এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের যে প্রভাবটা আর কি, এর প্রভাবে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সাতক্ষীরা ও কক্সবাজারের আবহাওয়ার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আফসার কবির আকাশ ও শরীফুল্লাহ কায়সার সুমনের সঙ্গে। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে। আকাশ, সমুদ্রে তো সতর্ক সংকেত দেওয়া আছে, এখন কক্সবাজারের অবস্থা কেমন আর পর্যটকরা কি অবস্থায় আছেন আমাদের জানাবেন? দীপিকা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন কক্সবাজার 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে কক্সবাজার জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে বলে জানিয়েছেন এবং বিভিন্ন সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছেন তারা। নজর দেখেছেন প্রচুর নাকাবার এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি ঘূর্ণিঝড় প্রভাবে কক্সবাজারে গুড়ি গুড়ি হতে দেখা গেছে। সাগর রয়েছে প্রচুর উৎখাত, এর মধ্যে মাছ ধরার ট্রলার গুলো মাছ শিকার করে উপকূলে চলে এসেছে। যারা এখানে সমুদ্র মাছ ধরার জন্য রয়েছে তারাও উপকূলে কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা সমিতির নেতারা। আপনি গতকালে এখানে প্রচুর পর্যটক লক্ষ্য করা গেলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে তেমন পর্যটক দেখা যাচ্ছে না। আর আপনাদেরকে একটা খবর জানিয়ে রাখি, পৃথিবীর দীর্ঘতম রোহিঙ্গা শিবির কক্সবাজারের সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। রোহিঙ্গা এনজিওর সমন্বয়ে টিম গঠন করা হয়েছে, 500 অধিক শিশুদের উপস্থিত হয়েছে বলে জানিয়েছেন এবং মসজিদের মাইকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর নিরাপদ স্থানে সরানোর কাজ চলতেছে বলে জানিয়েছেন রোহিঙ্গা কমিটি। দীপিকা, ধন্যবাদ আকাশ। এবার আমরা যাচ্ছি সাতক্ষীরার খবর জানতে। সুমন, সাতক্ষীরার আবহাওয়া কেমন দেখছেন? বৃষ্টি হচ্ছে, এই যে আমি সুন্দরবন নদী সংলগ্ন যে উপকূলে দাঁড়িয়ে আছি, এই দাঁতিনাখালী উপকূলে এখানেই ভেঙেছিল সেই স্পটটিতে দাঁড়িয়ে আছি। এখানে এই এই স্পটটিতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এর আগে যে আমপান এবং গ্যাসের প্রভাবে এই গ্রামগুলি বিলীন হয়ে গিয়েছিল। এই বিষয়টি বারবার তোলা সত্ত্বেও এখনো পর্যন্ত এই দাপুরা, বন্যখালী সহ বিভিন্ন বিভিন্ন স্পট এখনো পর্যন্ত এই জরিবাদ গুলো অনিরাপদ হয়েছে। আবার অবস্থা 2 নম্বর সংকট সংকেত চলছে, অশনির প্রভাবেই এখানে যে ভয় হওয়া বা প্রবল বাতাস এবং বৃষ্টি হয়েছে তাতে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে উপকূলবাসীর মধ্যে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে অশনির যে বিপদটি দেখা গিয়েছিল সেটি উপকূলে চলে গিয়েছে, এটি দিক জলের দিক অন্য দিক ঘুরে গিয়েছে, সুতরাং অতটা বিপদ নেই। কিন্তু এখানকার উপকূলের যে সংকটটি যেটা সেটি হচ্ছে এই প্রবল বাতাস এবং এই যে এই সাথে প্রতি জোয়ারের প্রবল চাপ থাকে, তাহলে এখানকার অনিরাপদ হয়ে উঠবে। যেটা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা ও কক্সবাজারের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।